ডাক্তার পাড়া, সেজন্যই তো আমি মানব সেবা করি, আর সেজন্যই তো আমি হচ্ছি আতার ডাক্তার। আর ওই শালা নাকি গরু ছাগল নিয়ে পড়ে থাকে। আরে বাবা রে, খেপো না খেপো না, তুই গেলি আমার সাথে একবার গিয়া দেখ, তোর কাছে যদি মনে হয় যে না সমস্যা তাহলে তুই চলে আসলি, অসুবিধা কেন বাবা, তার কাজই তুই এটা, বুঝছিস না? আমার শালা আমার কত বড় ভক্ত, কালকে রাত্রিবেলা সে আমার কত প্রশ্ন করেছে, তুই তার বদনাম করছিস, ভগ্নে দেখে কা আমি কবিরের কাছে গিয়েও সে আমার বন্ধুটাই করবি। একটা কথা বলতে আমি তো দেখেছি। কিরে সেরাগালি, এক ঘন্টা ধরে বসে আসস, সমস্যা কি বল? কাকা না বাবা, ওই সমস্যাটা আমার না, সমস্যাটা হইতেছে গিয়ে সালাম সালাম বাবার এক খুলে কবি সেটা। ও ভাতিজা ভাতিজা, আমি যে তোমার চাষা এটা মনে করবে না, মনে করবো আমি ডাক্তার, আর ডাক্তারের কাছে কোনো কিছু গোপন রাখবা না, পেটের সব কথা জায়গা বলে ফেলাবা। এখন বলো তোমার সমস্যা কি? চাচা কথাটা কইতে আমার লজ্জা করতেছে, কেমনি যে কথাটা কই। আরে লজ্জার কি আছে বলো। আচ্ছা তোমার শরীরে কি কোনো গোপন সমস্যা আছে নাকি? না না কাকা, আমার শরীরে কোনো গোপন সমস্যা নাই। আসলে ওই তোর আসল রকম আর কোয়া লাগবো না, আমি কইতেছি কাকা মানে বাবা, ঘটনা হয়েছে কি, সালামে একটা মেয়ের খুবই পছন্দ করে, কিন্তু মেয়েটা ওরে পাত্তাই দিতেছে না, আর এই জন্যে আপনার কাছে আসা। এখন আপনি কি করবেন না করবেন আপনি বুঝেন বাবা। ও ভাতিজা, এই কথা এই জন্য তুমি লজ্জা পাইতেছো? আরে প্রেম করা তো খারাপ কিছু না, প্রেম করছো বেশ করছো। কাকা প্রেম করি নাই, তো মেয়েটারে আমি খুব পছন্দ করি, মেয়েটা আমারে একটু পছন্দ করে না, আপনি শুধু মেয়েটার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা করে দিন। একটু না পুরা জায়গা করে দিব। এমন তাবিজ দিমু, খালি প্রেম তো না মন তো না, একেবারে বাড়িঘর সব দিয়ে দিব। যাক যাক খুব ভালো খুব ভালো, তাইলে তো কাকা আব্বা এক কাজে দুই কাজ হয়ে যাবো তাই না? কাকা মেয়ের বাড়িঘরের দরকার নাই, শুধু আমার মেয়েটারে পাইলে হবে। বাবা বাবা কি সৎ ছেলে। তা বাবা বলো বলো মেয়েটার নামটা কি? ছেড়ে দে ছেড়ে দে। কাকা মেয়েটা আমাদের গ্রামের, আপনিও চিনেন, গ্রামের মধ্যে সব করি আর কি। ঠিক আছে কোনো সমস্যা নাই, নাম বলো। কাকা মেয়েটার নাম খ দিয়া শুরু। কাকা অনেক গ্রাম আছে খ দিয়া শুরু, তার মানে কি খাইরুল? না কাকা খুশবু। বললাম না বাবা হে অনেক গ্রাম আছে। খুশবু? কাকা আমি খুশবুরে খুব ভালোবাসি, যেমনে পারেন আপনি একটা ব্যবস্থা করেন কাকা। ঠিক আছে মেয়ের নাম বলছো, ওই মেয়ে তো আমাদের পরিচিত। শোনো ওই পরিচিত মেয়েরে পটাইতে বেশি টাকা লাগে। কাকা আপনি শুধু খুশবুরে একটু পটাইয়া দেন, টাকা পয়সা যা লাগে সব আমি দিব। টাকা পয়সার কোনো অভাব নেই, ধ্যান না জামা কাপড়ে কত পকেট, প্যান্টে সুরা পকেট আছে। ঠিক আছে আল্লাহর নাম নিয়ে তাহলে শুরু করি। কাকা শুরু করার আগে ইন দিস মোমেন্ট আমার একটু জরুরি কাজ আছে, আর টাকা পয়সার কোনো প্রবলেম নাই, ও আপনাকে এক ঘর ভরাই দিব। বললাম না সুরা পকেট আছে দুইটা নিয়ে দিস। ঠিক আছে এবার আমার সাথে তুমি জিজ্ঞেস শুরু করো। হ্যাঁ
আমি বুঝতেছি, আমি কান্দুম না তোর বাপ কান্দে, 100 টাকার শোক তুই সুদা মনে করছো? ডাক্তার সাহেব, এখন কানলে কি আপনার ওই টাকাটা ফেরত আইবে? টাকা ফিরে আসুক বা না আসুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। খালি মনের ভিতরে একটুকু সান্ত্বনা নিয়ে আমি বাঁচতে চাই। ওর আমি ডাক্তার পাড়া সারা করে দেব, নাইলে যে কোনো ইঞ্জেকশন দিয়া ওর আমি দুনিয়া সারা করে দেব। আমি কইতেছিলাম কি, শত্রু কখনো বন্ধু হয় না। আপনি তো মোর কোনো কথাই শোনেন না, যদি মোর কথাটা আপনি ঠিক মতন শুনতেন আপনার এই 100 টাকা কি এখন আড়াইতে আড়াইতে না। চুপ কর হারামজাদা। কাটাকে নুনের সিটা দিস না, বারবার তুই কিল্লি খাওয়ার 100 টাকার কথা মনে করে দিতেছ। মোর কি মনে হচ্ছে যে ডাক্তার সাহেব জানেন, আপনার উপরে কোনো একটা লোকের অভিশাপ আছে, না হলে আপনার 100 টাকা কি কুত্তা খেতে পারতে? কার অভিশাপ আছে রে? কেমন তুই কি আমার অভিশাপ দিস নাকি? না আপনার মনে অভিশাপ দুমকা তো মই না দিলেও মোর মনে না ইয়ে পড়ে, কারণ মোর টাহা আপনি দেন না, মানে বেতন দেন না, পেশা ইয়ে গেছা ইয়ে টাহা রাহেন, মানে ঘরের কোনায় সে তো উলিতে খাইয়ে লায় আড়াই যায় পিঁধে খায় বকিলে তো কিপটেই খায়। একটু কাছে না অভিশাপ দিই না, কিন্তু মনে মনে আই পরে অভিশাপ। এবার যা সুটা প্রেম কর। চাচা, এই তাবিজ কি গলায় দিব না কোমরে দিব? কোথাও না। বলেন কি চাচা, এই তাবিজ কি পানিতে চুবাইয়া ওই পানি খাওয়াইয়া দিব? আরে না, এই তাবিজ একটা কাগজের মধ্যে পুরিয়া বানায়া পুরা ফেলবি। বলেন কি চাচা, খুশবুরে পটানোর জন্য তাবিজ দিছেন, ওই তাবিজ আবার পুরাইয়া ফেলে আমার লাভ কি হইব? বেশি বুঝিস না, যা বলে তাই শোন। এই তাবিজ নিয়ে খুশবু বাড়ির সামনে যাবি, খুশবু যেই রুমে ঘুমায় সেই রুম বরাবর এই তাবিজ পুরাইয়া দিবি, দেখবি এই তাবিজের আগুনে খুশবু তোর প্রেমে জইলা পুরা একেবারে সারকার হইয়া তোর জন্য পাগল হয়ে যাবে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ চাচা, তাহলে এখন আমি যাই একসনে নেমে পড়ি। একসনে না আমার যুদ্ধে নাম, তার আগে আমার হাদিয়া দে। হাদিয়া কি চাচা? আরে মূর্খ বালক বুঝোস না, আগাতে টাকা। এই নেন চাচা, এখানে 1000 টাকা আছে। নেন। 1000 টাকা হবে না, আরো 500 টাকা লাগবো। 500 টাকা পরে এসে আমি দিয়ে দেবো চাচা। আসবে আর শোন, বাকি 500 টাকা যদি না দেস তাহলে কিন্তু কোনো কাজই করবো না। ঠিক আছে চাচা, আমি দিয়ে যাবো চাচা। সালাম আলাইকুম। বলতেছেন আপনি, আতাহার ভাই নিজে এত বড় একটা ডাক্তার, সে বাড়িতে উপস্থিত থাকতে অসুস্থ হয় কেমনে আপনার শ্বশুর? ডাক্তার না সাই, উনি তোমার শ্বশুর অসুস্থ বানাইছে। এটা কি বললেন, সে অসুস্থ করছে কি করে করছে ভাবি? আর বলেন না, আমার শ্বশুরের শরীর স্বাস্থ্য বাড়ানোর জন্য গরু মোটা তাজা করে ইনজেকশন দিছে। আল্লাহ রে আল্লাহ, এটা কি বলতেছেন আপনি, আতাহার ভাই তাহলে এরকম একটা ডাক্তার? হাপা, আমি তো সবসময় ভয় থাকি, কোন জানি আমারই না এরকম ইনজেকশন দিয়ে দেয়। ঠিকই বলছেন ভাবি, সাবধানে থাকেন, এই ডাক্তারপাড়ার একটা ডাক্তারেরও কোনো বিশ্বাস নেই। আপা, আপনার খবর কি? শুনলাম দুলাভাই নাকি ভালোই চিকিৎসা দেয়। সে যে কত ভালো ডাক্তার সেটা খালি আমি জানি, একটা ওষুধের নাম ঠিকঠাক মতো লিখতে পারে না। আরে বলেন না, ডাক্তারি পাস করছে বলে আজ পর্যন্ত কোনো সার্টিফিকেট দেখলাম না। তাহলে আপা, আপনার জামাই কি সার্টিফিকেট ছাড়া ডাক্তার? হ্যাঁ, ওইরকমই বলতে পারেন।
আপা, এইরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু ডাক্তার পাড়া ডাক্তার গো চিকিৎসা নিয়া ভালো মানুষগুলো অসুস্থ হয়ে যাবো। কথাটা কিন্তু ঠিকই বলছেন। ভালো কথা, যে ওষুধ লিখে দিচ্ছি এগুলো খালি বাড়ি সব ঠিক হয়ে যাবে, বুঝতে পারিস? এই তোরে আমি না কতবার বলেছি, খামাখাতুই চেম্বারের ভিতর ঢুকে পড়বি না, হুড়মুড় হুড়মুড় করে যখন তখন ঢুকে পড়িস। তুই ঢুকলি পরে আমার রুগী দেখাতে মনোযোগ নষ্ট হয় না, বুঝিস না কথা? সরি বস, আসলে এমন একটা জিনিস দেখে আসছি যে মানে এখন আপনাকে ডিস্টার্ব না করে থাকতে পারতেছি না। কি কি দেখেছিস, ভূত দেখেছিস নাকি পেতনি দেখেছিস, ক না? মানে কি দেখেছি আমি সেটা আপনাকে বড় বলতেছি, মানে রুগীর সামনে বলাটা কি ঠিক হবে? চুপ করে খাড়ায় থাক, রুগী দেখা শেষ করি তারপরে বল। তাহলে পরে গণিমিয়ায় যে ওষুধগুলো লিখে দিচ্ছি এগুলো কিনে ঠিকঠাক মতো সময় মতো খাতি হবে। হ্যাঁ রোগ ভালো না হলে তাকে কোনো সমস্যা নেই, টাকাটা নিয়ে যান। এবার বল কোন জায়গায় কোন ভূত দেখেছিস তুই? আর ভূত না বদ্দা, আপনার শ্বশুরকে দেখেছিস যে। এই তুই ছাগল না গাধা, আমার শ্বশুরকে দেখেছিস দেখেছিস, তা সমস্যাটা কি? আর বস, আপনার শ্বশুরকে দেখলে তো কোনো সমস্যা নাই, কিন্তু যে জায়গায় আপনার শ্বশুরকে আমি যেতে দেখেছি সেখানে তো সমস্যা। কোথায় দেখেছিস তুই? ওই যে আমির খবিরাজ আছে না ওইখানে। কি বলছিস, আব্বাজান আমির চাচার আস্তা নাই সেখানে সে কি করে? বস আর কথাই এর আর নেকানা বাবি সাহ, এই যে বললাম না কিছুক্ষণ আগে আপনার শালা আমির কবিরাজের আস্তানা গেছে আর এখন গেছে আপনার শ্বশুর। বস আর কি মনে হচ্ছে জানেন, ইতারা মনে হয় তাবিজ তোমার হরি আপনারে ওদের বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে যে। কালা, আমার তো মনে হচ্ছে তুই ঠিকই বলেছিস, আমার মনের ভিতরে কিন্তু এই সন্দেহ হচ্ছে। তাহলে বস এক কাম করেন, চলেন আপনার শ্বশুরকে গিয়ে এখনই ধরি, তাকে জিজ্ঞেস করি। না রে কালা, এখন আমির চাচা রাস্তা না যাওয়া ঠিক হবে না, আমি রাতে বাড়ি ফিরে তারপর বোঝাপড়া করতেছি। ওকে বস, আপনার যেটা ভালো মনে করেন আর কি, যেহেতু আমাদের পারিবারিক ব্যাপার। আচ্ছা হন, তাড়াতাড়ি কর, আমার হাতে কিন্তু সময় নাই, আর আমার কাছেই আইছিল এই কিছুক্ষণ আগে গেল। কস কি সালামে নাইছিল কেন? সত্যি রে কত, সে কারো তাবিজ টাবিজ করতে আইছে নাকি? আরে না, সালাম আবার কারে তাবিজ করবো? আর তাছাড়া আমার এখানে মানুষ কি খালি তাবিজ করতেই আসে, এমনি আসতে পারে না? এই তুই তো কইছ তোর এখানে সাধারণের প্রবেশ নিষেধ। সাধারণের প্রবেশ নিষেধ, কিন্তু সালাম কি সাধারণ মানুষ? সে আপনার ছেলে, আমার বাদি জানা। আচ্ছা সত্যি করে কত, সালাম কি কারো তাবিজ টাবিজ করতে এসে নেই? আরে না কালাম ভাই, আইছিল আমার খোঁজ খবর নিতে। তা
তাবিজ কি বেশি পাওয়ার আলাদা দেব না কম পাওয়ার আলাদা দেব? তাহলে কোনটা কি কাম করে? বেশি পাওয়ার আলাদা বেশি কাম করব আর কম পাওয়ার আলাদা কম কাম করব। ঠিক আছে, বেশি পাওয়ার আলাদা দিই, আমার পলা জনবে ফেল না করে। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীররা, বাহ বহুত খুব অসাধারণ, কি বুদ্ধি কি প্রতিভা তোর, এত প্রতিভা নিয়ে তুই ঘুমাস কি করে বলতো? ভালো তাবিজ দিছিস তো, তাবিজে কাজ করবো তো? সালাম ভাই, একদম 100% গ্যারান্টি। ঠিক আছে, কাজ না হইলে কিন্তু টাকা কিন্তু তোর কাছ থেকে আদায় করে ছাড়ো না। আমার কোনো লজ্জা করলো না, তোমার বাপ ভাই যদি চক্রান্ত করে ষড়যন্ত্র করে তাবিজ করে আমার বাড়ি করে দিতে চায়, টাকাটা কোনো লজ্জা করে না? আমার বলতে লজ্জা করবে কিছুর জন্য? উল্টা পাল্টা কথা বলবা না, আমার বাপ ভাই আমি চিনি, আমার বাপ ভাই তোমার বাড়ি থেকে বাইরে দেওয়া তো দূরের কথা, তাদের সমস্ত কথা চিন্তাও করতে পারে না।